ফুড ম্যাগাজিন বাংলাদেশের দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের ভিডিওটা কিসের উপরে। আমাদের আজকের ভিডিও হচ্ছে শসা গাছের যত্ন। এখন আমরা দেখব কিভাবে বীজ থেকে এই শসা ধরা পর্যন্ত মাত্র 20 দিনের মধ্যেই টোটাল প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়েছে। প্রথমেই আমরা শসার বীজগুলো কিনে এনে একটু রোদে শুকিয়ে নিয়েছি। তো শুকিয়ে নেওয়া বীজগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। পানিতে ভিজিয়ে রাখার পরে সকালবেলা বীজগুলো 12 ঘন্টা পরে বীজগুলো তুলে আমি টিস্যুর মধ্যে দিয়েছি পানি স্প্রে করে। তারপর আমি রেখে দিয়েছি টিস্যুতে পেঁচিয়ে 3-4 দিন। তারপরে হচ্ছে আমি যখন টিস্যুটা খুলেছি দেখলাম যে বীজ থেকে অঙ্কুর গজিয়েছে। এরপরে আমি সিড ট্রেতে এটা বুনে দিয়েছি এবং সিড ট্রে কীভাবে তৈরি করেছি এবং এখানে চারা কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের অন্য একটি ভিডিওতে দেখতে পারবেন। তারপরে চারা যখন 1/2 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে তখন আমি চারাটি বুনে দিয়েছি এবং রেগুলার এটার যত্ন করেছি। সপ্তাহে একদিন আমি খোল পচা পানি দিয়েছি এবং শসা গাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির জন্য আমি এখানে পটাশ সার ব্যবহার করেছি। সার প্রয়োগের টোটাল প্রসেসটা আমি আমার অন্য একটি ভিডিওতে শেয়ার করে দিব। আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা দেখেন আমাদের 10 দিন পরে চারার এই অবস্থা হয়েছে। এতটুকু হয়েছে চারাটি। 15 দিনের মাথায় কিন্তু শসা গাছে ফুল চলে এসছে। এই যে দেখেন শসা গাছের ফুল এবং আমরা মনে হয় ফিমেল ফুল পেতে যাচ্ছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি 7 থেকে 8 ইঞ্চি গাছ, শসা গাছ, যেটার মধ্যে আমরা দেখেন কতগুলো শসা এসেছে। 1, 2, 3, 4, 5, 6 আমাদের 8টা শসা আমরা দেখতে পাচ্ছি। 8 ইঞ্চি গাছে 8টা শসা চলে এসেছে। শসা গাছের যত্ন এবং শসা পাওয়ার জন্য কিছু জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। প্রথমত এর মাটি তৈরি, বীজ তৈরি এবং এর যত্ন এবং কীটনাশক প্রয়োগ। আমি এখানে সম্পূর্ণ জৈব কীটনাশক ব্যবহার করেছি। শসা গাছে প্রচুর পরিমাণ পোকা লাগে, তো শসা গাছের জন্য কীটনাশক প্রয়োগ করা খুবই জরুরি। আমি এখানে জৈব কীটনাশক ব্যবহার করেছি, যেমন নিম পাতা, ভেজানো পানি, অন্যান্য জৈব কীটনাশক আমি ব্যবহার করেছি। কীটনাশক 7 দিন পরপর ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে গাছের পাতাও সুন্দর থাকবে, বেশি ফলন আসবে। আর শসা গাছের পাতা যদি দেখেন চারিদিকে হলুদ হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন যে শসা গাছের পুষ্টির অভাব। তো বন্ধুরা দেখতে পেলেন তো যে 8 ইঞ্চি গাছে 8টি শসা চলে এসেছে। এরপরে আমরা শসায় মাচা দিব। ইনশাআল্লাহ শসা যখন বড় হবে আমরা হারভেস্ট করব, অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, ফুড ম্যাগাজিন বাংলাদেশ চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন দিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।